নমস্কার তব কথা তপ্তজীবন কবিভিউি কলমষা শ্রবণমঙ্গলম শ্রীমদা ভুরি গৃহতিজনা আমরা ভগবান শ্রী রমকৃষ্ণ পরমহংসদেবের পুণ্যকথা পুণ্যকথা মৃত শ্রবণে যারা আগ্রহী জন কথামৃত পিপাসু সুধিভক্ত বৃন্দ শ্রীরামকৃষ্ণ মা শারদা বিবেকানন্দের ভাবধারায় যারা নিত্য স্নান করি নিত্য অবগাহন করি রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব স্নাত আমরা আমরা সকলেই সমবেত হয়েছি কষ্টি পাথর রানাড়াম চ্যানেলের এই প্রিমিয়ার অনুষ্ঠানে আগের আগের পর্বে আমরা যেমনভাবে উপস্থিত থেকেছি প্রাণারাম বাংলায় কোষ্টি পাথর প্রাণারাম চ্যানেলে আগামী পর্বেও আমরা আশা করব সকলে সানন্দে শ্রীরামকৃষ্ণের উপদেশ শ্রী শ্রীরামকৃষ্ণ উপদেশ ও শাস্ত্র প্রমাণ এই বিষয়ে যে প্রিমিয়ার সেই প্রিমিয়ারের আগামী পর্বে আমরা সকলে সানন্দে অবস্থান করব বিষয় হচ্ছিল ভক্তিযোগ আমরা ভক্তিযোগ নিয়ে আলোচনা শুরু করেছিলাম কিছু শুরু হয়েছে আমরা সেই আগের পর্ব ছুঁয়ে আবার নতুনভাবে এটি দেখবার চেষ্টা করব। নতুন কি আলোকে নতুন আঙ্গিকে কিভাবে ঠাকুর ভক্তিযোগের কথা বলছেন কলিতে যে ভক্তিযোগ কিভাবে এই কথাকে আমাদের মাঝখানে ঠাকুর উপস্থাপন করছেন এবং তাঁর কথামৃত শাস্ত্রের আধারে শাস্ত্রীয় হয়ে পড়ছে আমরা লক্ষ্য করব তার পূর্বে আমরা বলে রাখি যে এটি কিন্তু সপ্তাহে আর পাঁচ দিন হচ্ছে না এই প্রেমিয়ার বলে দিয়েছি এর আগের পর্বেই সপ্তাহে শুক্রবার বিকেল চারটে থেকে প্রতি সপ্তাহে শুক্রবার বিকেল চারটে থেকে এটি আগামী শুক্রবার সম্প্রচারিত হবে সকলকে স্বাগত জানিয়ে শ্রদ্ধা নমস্কার প্রীতি শুভেচ্ছা আদি সম্ভাষণ জ্ঞাপন করে আমরা মূল বিষয়ে প্রবেশ করব ঠাকুরমা স্বামীজির পাদপাদ্যে আমাদের ষষ্ঠাঙ্গ প্রণতি নিবেদন করে নিবেদন করছি শ্রী রামকৃষ্ণদেব বলছেন কলিযুগে কলিযুগের পক্ষে নারদিয়া ভক্তি ঠাকুর বলেছেন এর আগের দিন আমরা দেখেছি ভক্তি মানে কায় মনোবাক্যে তার ভজনা শরীর মন বাক্য দিয়ে চোখে তার মূর্তি দেখা এইভাবে বলেছেন পায়ে তার স্থানে যাওয়া তার পূজা সেবা এ সমস্ত বলেছেন তো ঠাকুর আমরা জানি নাম গুণকীর্তন শ্রবণ করা এ তো শ্রবণেন্দ্রিয়ের কাজ মন দিয়ে তার লীলা সারণ ধ্যান এর সমর্থন কিন্তু আমরা শ্রীমদ্ ভাগবতে ভাবগতভাবে পেয়েছি শ্রীমদ্ ভাগবত অনুরূপ কথা বলছেন বাণী গুণানুকথানে শ্রবণ কথায়াম হস্তৌ চ কর্মসু মনস্তব পাদয়ূর্ণ এইভাবে যে শ্লোক আমরা পেয়েছি শ্রীমদ্ ভাগবতে সেই শ্লোক কিন্তু শ্রীরামকৃষ্ণের বাণীকে সমর্থন করছে শ্রীরামকৃষ্ণের সমর্থন করছে তো এবার ঠাকুরের যে এই উপদেশ আগের উপদেশের মতো এই উপদেশটি কিভাবে শাস্তি হচ্ছে আমরা একটু দেখবার চেষ্টা করি ঠাকুর বলছেন যে কলিযুগের পক্ষে নারদীয় ভক্তি এটি কি ঠাকুরের মন উপদেশ ঠাকুর কি নিজের যা মনে হল একটা বলে দিলেন এরকম কিছু না এই রকম সাধারণের মতো আমরা যদি নিজেদের মনের মতো করে ঠাকুরের দেয়া উপদেশটাকে গ্রহণ করে নিই নিজের মন গড়া একটা কিছু এরকম যদি ভাবি তাহলে আমাদের বড় ভুল হবে কারণ ভগবান এ যুগে এসছেন যুগ ধর্ম প্রবর্তক রূপে তিনি নতুন ধর্ম মানে পুরাতন সেই ধর্মকে নতুনভাবে উপস্থাপন করেছেন বর্তমানের এ যুগের উপযোগী করে সাধারণের মতো করে সাধারণ মানুষ মানুষ কি করে এই দেহাত্ম অভিমানী অভিমানী মানুষ অন্যগত প্রাণ এই সাধারণ মানুষ কি করে ভক্তি দিয়ে ভগবানকে পেতে পারে কত সহজে ভগবানের কাছে পৌঁছানো যায় এটি যেন তুলে ধরেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু যেমন দেখিয়েছেন পথ তেমনি ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন কলিযুগের পক্ষে নারদীয় ভক্তি এটি একটি উপদেশে পাচ্ছি কি বলছে শাস্ত্রে কি তুলনীয় বাক্য কি মিলছে কি পাব শাস্ত্রে আছে কালের দোষ নিধে রাজি ইয়ে কো মহান গুণ হা কীর্তনা কৃষ্ণসিয়া মুক্ত সংজ্ঞ পারে এই কলির দোষ থেকে মুক্ত হতে গেলে ভগবানের কীর্তন কৃষ্ণের কীর্তন থেকেই মুক্ত সংগ্রহ আসক্তি শূন্য হতে পারা যাবে এবং আসক্তি শূন্য হয়ে পরম মুখ্য লাভ করা যাবে পরম পদকে পাওয়া যাবে এই যে ব্যাপার ভক্তিযোগ এই কৃষ্ণানুকীর্তন ভগবানের নাম গুণানুকীর্তন এই যেন নারদীয়া ভক্তি এখানে স্পষ্ট করে আমরা কিন্তু এভাবে না পেলেও এটি নারদীয়া ভক্তি নারদীয়া ভক্তিরই নামান্তর কেন কিভাবে পরবর্তীতে আমরা যদি সুযোগ হয় নিশ্চয়ই বিচার করার সুযোগ পেলে বিচার করে দেখব কিন্তু আমরা যারা নারদীয় ভক্তি সূত্র পড়েছি তারা দেখব ওখানে কি ভগবানের নাম গুণানু কীর্তন আছে কি না নিশ্চয়ই আছে নববিধা ভক্তির কথা বলা হয়েছে ভক্তিশাস্ত্রে আছে নারদিয়া ভক্তি কি প্রকার যে জ্ঞান ভক্তি এর মধ্যে আছে কাকে ভক্তি করব কেন করব এই জ্ঞানটা কিন্তু আছে এই ভক্তিতে এখানে কিন্তু সেই গোপী প্রেমের কথা উল্লেখ করা যাচ্ছে না যে গোপী প্রেম যে সকলের হৃদয়ে উদ্ভূত হবে সকলে গোপীভাবে আকুল হবে এবং গোপী ভাবাকুল হয়ে তারা আকুল শীল মান ত্যাগ করে ভগবানের উপাসনা করবে সে যেমন গোপীরা করেছিলেন এমনটা আশা করা খুব কঠিন তো শ্রীরামকৃষ্ণ বলছেন নারদীয় ভক্তি তাহলে নারদীয় ভক্তি সূত্র আমাদের পড়তে হবে জানতে হবে নারদীয় ভক্তির স্বরূপ কি তাহলে বুঝতে পারবো কিন্তু এখানে ভাবটা নারদীয় ভক্তি এই কথার মধ্যে রয়েছে এই শ্লোকের মধ্যে আছে যেহেতু কলের দোষ নিধে রাজন আসতি ইয়ে কো মহান গুণ কী কীর্তনাদ কৃষ্ণসিয়া মুক্তসঙ্গা পারমব সে মুক্তসঙ্গ কৃষ্ণের গুণানুকীর্তনের মধ্য দিয়েই পরমপদ লাভ করে থাকে পরমপদ লাভ করবেন এভাবেই করা উচিত বা এটি করা হয় এটি কর্তব্য এই যেন ভাব এটি ঠাকুরের সঙ্গে মিলছে ঠাকুরের উপদেশের সাথে ঠাকুর আবার বলছেন ভক্তিযোগকে যুগ ধর্ম বলছেন শ্রীমৎ ভাগবতে কি আছে আরেকটি শ্লোকে কৃতে বিষ্ণুম, বিষ্ণু ত্রতায়াম ইয়ত মথাই মখাই দ্বাপরে পরিচরিয়াম কলৌ তদ হরি কীর্তনা হরি কীর্তন হরি কীর্তন ভক্তিযোগের মধ্যেই পড়ে হরিকে ভক্তি করি বলেই ভগবানকে ভক্তি করি বলেই ভক্তে ভক্ত আমি ভগবানের লীলা সংস্মরণ করি লীলাানুকীর্তন করি গুণানুকীর্তন করি গুণ অনুকীর্তন লীলা স্মরণ গুণানুকীর্তন নাম কীর্তন নাম গুণানুকীর্তন এই সমস্ত করার গুম নাম গুণ এই সমস্ত করার কারণই হচ্ছে ভক্তিযোগ আমি ভক্তিযোগে অবস্থান করছি ভক্তিতে আছি ভক্তি মার্গে আছি তাই ভক্ত তাই ভগবানের নাম গুণ কীর্তন করি এই যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু এখানে আছে শ্রীরামকৃষ্ণ যেমন বলছেন যে ভক্তিযোগ যুগধর্ম এই ভক্তিযোগ তাকেই বলা হলো কলিতে হরি কীর্তন হরি কীর্তন অর্থাৎ ভক্ত হরির প্রতি ভক্তি এই ভক্তি এটি কিন্তু কলিযুগের ধর্ম ভক্তি কোথায় হরিতে হরৌ হ্যাঁ ক্রুতে ইয়দ্ত উষ্ণ ক্রুত মানে সেই এক ধারা হচ্ছে সত্যযুগ সেখানে কিন্তু বিষ্ণুর ধ্যান করে ত্রেতাতে যজ্ঞ করে দ্বাপরে পরিচর্যা সেবা এবং কী করে ভগবানকে পাওয়া যাবে কলিযুগে হরি কীর্তন ভক্তি ভক্তির মধ্য দিয়ে হরি কখন করব যখন হরির প্রতি ভক্তি হবে হরিভক্তিতে যদি আমরা স্থিতি লাভ করি হরির গুণানুকীর্তন করি হরি নাম করি তবেই কিন্তু আমাদের মুক্তি পরম পদ প্রাপ্তি হবে তে কলিতে হরি কীর্তন বা ভক্তিযোগ অবলম্বন করতে হবে এই যেন ভাব শ্রীরামকৃষ্ণের উপদেশে সঙ্গে এই ভাবটি শ্রীমদ্ভাগতে রয়েছে ভাগবতের প্রমাণ ভাগবত ভক্তি শিরমণি গ্রন্থ এই শ্রীমৎ ভাগবত তুলনীয় বাক্য আমরা শ্রীমদ্ভাগবত লক্ষ্য করছি শ্রীরামকৃষ্ণ কেন বললেন কলিযুগে যুগে ভক্তিযুগ কলি যুগ ধর্ম অন্যান্য যুগে ঠাকুর বলছেন নানা রকমের কঠোর সাধনার নিয়ম ছিল সে সকল সাধনে এই যুগে সিদ্ধি লাভ করা কঠিন বলছেন এক এক যুগে এক এক রকমের নিয়ম ছিল সে সমস্ত নিয়ম কঠিন ঠাকুর বলছেন যে এই যুগে সিদ্ধি লাভ করা বড় কঠিন শাস্ত্রে সেসব কর্মের কথা বলেছে তার সময় কই যে সমস্ত শাস্ত্রে কর্মের নির্দেশ আছে উপদেশ আছে শাস্ত্র খুললে আমরা পাব সেগুলোর সময় কিন্তু কলিযুগে নেই কলিযুগে এত সময় কোথায় মানুষের বলছেন তার সময় কই একে জীবের অল্প পরমায়ু বলছেন জীবের অল্প পরমায়ু তাতে আবার অন্নগত প্রাণ একটু আগে আলোচনা হয়েছে কলিতে অন্নগত প্রাণ কঠোর তপস্যা কেমন করে করবে এই ঠাকুর বলছেন তৃতীয় অংশ আমরা পাচ্ছি ঠাকুরের উপদেশে যে বিভিন্ন যুগের কথা ঠাকুর বলছেন শাস্ত্রে যে বিভিন্ন যুগের বিভিন্ন কর্মপ্রণালী নিবদ্ধ আছে কর্মের উপদেশ আছে সে সমস্ত এ যুগের জন্য নয় এ যুগের পক্ষে কঠিন এ যুগে সে সমস্ত কাজ করে সিদ্ধি লাভ করা সেই উপায়ে উপাসনা করে সিদ্ধি লাভ করা বড় কঠিন কারণ এ জীবের একে জীবের অল্প আয়ু বরম আয়ু কমে গেছে কলিকালে অন্নগত প্রাণ কঠোর তপস্যা কি করে করবে এই বলা হল শ্রীমদ্ভাগবত এর প্রমাণ দিচ্ছেন কিভাবে দেখি প্রায়েণা অল্পায়ুষ সভ্য কলৌবস্মিন যুগে জনা প্রায়েণ অল্পুষ সভ্য কলা যুগে জনা মন্দ সুমন্দ মতয়ো मंद भग्यायुप्रुता भूरीण भूरी कर्मा स्रतव्याण विभागस बोल आ, जुगे जनड सुमंद मंदतया मंद 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 मन्द सुम मंद सुमंदमत मंदमती দুষ্ট বুদ্ধি দুষ্টমতি এটা এক অর্থ হতে পারে আর এক অর্থ হচ্ছে অল্পধি অল্প বুদ্ধি যাদের বুদ্ধি যাদের ধি সে প্রখর বুদ্ধি প্রখর ধি সেই শুদ্ধা বুদ্ধি সেটা কিন্তু কলিযুগের মানুষের নয় বলছেন এই যুগে অল্প বুদ্ধি অল্প অল্পধি মানুষ অল্পমতি বুদ্ধি তারা হ্যাঁ মন্দ ভাগ্য তাদের ভাগ্য খুব সুপ্রসন্ন সবসময় থাকে না উপদ্রতা তারা উপদ্রব বিভিন্ন রকমের সমস্যার মধ্যে তারা আছেন অন্নগত প্রাণ ক্ষুধা আছে তৃষ্ণা আছে পরিশ্রম করতে পারে না অল্প আয়ু এ সমস্ত বিভিন্ন রকমের ভাবে সমস্যা আছে ভরিণী ভরি কর্মী বহু বহু কাজ হ্যাঁ বহু বহু কাজ ভুরি ভুরি কর্ম স্রাতব্যানি বিভাগ করে দেওয়া হয়েছে এগুলো শোনা দরকার যে এই ভুরি ভুরি কর্ম এটা বিভাগ করে বলা হয়েছে কাদের জন্য যে যে সমস্ত কর্ম কর্মের কথা বলা হয়েছে এগুলো এই যুগে করা সম্ভব নয় এই যেন ভাব শ্রীমদ্ভাগতেও রয়েছে তো শ্রীমদ্ভাগবত এই অল্পায়ু কলিগত কলিহত জীবের কথা বললেন যেটি শ্রীরামকৃষ্ণ বলছেন সেই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন এই সমস্ত কঠোর তপস্যা এ যুগের জন্য নয় কেবল মাত্র ভক্তিযুগকে আশ্রয় করতে হবে শ্রীমদ্ ভাগবতের সমর্থন করছেন শ্রীমদ্ভাগবতের প্রমাণ পাচ্ছি আমরা ঠাকুর আবার বলছেন কলিযুগে জ্ঞান ভারী কঠিন কলিযুগ এমন একটি যুগ যেখানে বলা হচ্ছে অল্প আয়ু অল্প পরিশ্রমে আমরা মুহ্যমান আমরা ক্লান্ত হয়ে পড়ি আমরা নিদ্রাগ্রস্ত ক্ষোধাগ্রস্ত আমরা ক্ষুধার্ত হয়ে পড়ি অন্নগত প্রাণ অল্পায়ু দেহবুদ্ধি কঠোর পরিশ্রমের উপযোগী নয় করতে পারে না সেই সেই যুগের মতো দেহবুদ্ধি কোনো মতে যায় না বলছে। দেহবুদ্ধি থাকলেই বিষয়বুদ্ধি কলিযুগে জ্ঞান ভারী কঠিন বলছেন আবার ঠাকুর বলছেন এই নরেন্দ্রনা আদি নরেন্দ্র আদি এসছেন আর অন্তরঙ্গ পার্শ্বদ যারা ত্যাগী ভক্ত তাদেরকে জ্ঞান মার্গে ধ্যানমার্গে কিন্তু অনুপ্রাণিত করেছেন আবার তিনি যত মত তত পথের কথা বলছেন সবগুলো সমন্বয়ের কথা বলছেন বা যে কোনো একটি পথে গেলেই ভগবানকে পাওয়া যাবেন এ কথাই বলছেন যার যেমন রুচি যার যেমন যোগ্যতা যার যেমন সহ্য ক্ষমতা যার যেমন রুচি দু রকমের কথা হ্যাঁ যার যেমন ক্ষমতা আধার আর যার যেমন রুচি এই অনুযায়ী যত মত তত পথের কথা ঠাকুর বললেন কোনোটি ভুল নয় যে পথেই চলো না কেন সেই পরম বস্তুকেই পাওয়া যায় ভক্তিপথ দিয়ে কিন্তু ঠাকুর বলছেন যিনি ব্রহ্মজ্ঞান চান তিনি যদি ওই জ্ঞান মার্গির মতো তপস্যায় যুগে করা সম্ভব নয় কারণ কলিতে জ্ঞানযোগ বড় কঠিন এটি সাধারণ জেনারেল রুল নরেন্দ্র প্রভৃতি অন্তরঙ্গ বাছাই করা কয়েকজনের জন্যই নয় সাধারণ ভক্ত সকলের জন্য গৃহী ভক্ত আজও যারা আমরা আছি সকলের জন্য ঠাকুরের এই উপদেশ জ্ঞানযোগ কলিযুগ ধর্ম নয় এটি জেনারেল রুলস নয় স্পেশাল কেউ কেউ থাকতে পারেন জ্ঞানমার্গী থাকতেই পারেন কলিযুগেও কিন্তু স্পেশাল কোনো জিনিস স্পেশালদের জন্য স্পেশাল কিছু হ্যাঁ সেটা জেনারেল কোনো রুল হতে পারে না সাধারণ নিয়ম হতে পারে না সেই জন্য বলে দিলেন কলিযুগটা কিন্তু জ্ঞানযোগের জন্য নয় বা জ্ঞান উপযুক্ত কলিযুগ নয় কলিযুগে জ্ঞানযোগও ভারী কঠিন দেহবুদ্ধি কোনো মতে যায় না দেহবুদ্ধি থাকতে জ্ঞানমার্গের উপাসক হতে পারা যায় না এই যেন ঠাকুর বলতে চাইছেন দেহবুদ্ধি থাকলেই বিষয় বুদ্ধি রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এই সকল বিষয় কি বললেন ঠাকুর কি সুন্দর বলছেন যখন যতক্ষণ আমাদের দেহাত্মবুদ্ধি আছে শরীর বুদ্ধি আছে বিষয় বুদ্ধি রূপ রস গন্ধ রূপ তো চোখের বিষয় অক্ষির বিষয় এই চোখের বিষয় হচ্ছে রূপ আর রস হচ্ছে জিহার বিষয় গন্ধ নাশিকার বিষয় স্পর্শ ত্বকের বিষয় চামড়া যাকে বলি চামড়ার বিষয় কি ওই স্পর্শ শব্দ হচ্ছে কর্ণ শ্রবণেন্দ্রিয়ের বিষয় এই সমস্ত বিষয় বিষয়ের প্রতি ইন্দ্রিয়ের আসক্তি টান আছে বড় প্রবল কোথায় এই কলিযুগে দেহাত্মবুদ্ধি আছে এই থাকলেই বিষয় বুদ্ধি হবে আর বিষয়ের প্রতি টান আসক্তি বিষয় বুদ্ধি যায় না যাওয়া বড় কঠিন কথা এই কলিযুগে কেন এই কলিযুগে দেহাত্মবুদ্ধিটা বড় প্রবল প্রবল তো এই দেহাত্মবুদ্ধি থাকতে দেহবুদ্ধি থাকতে কিন্তু জ্ঞানযোগ হবে না জ্ঞানযোগে সাধন করা যাবে না এই জন্য ঠাকুর বলছেন এর কি এটি ঠাকুরের শুধু কথার কথা না ঠাকুর কি নিজের মন থেকে বললেন শুধু না ঠাকুর যেটা বললেন তার প্রমাণ কিন্তু আমরা শ্রীমদ্ ভগবদ্গীতায় পাই এর তুলনীয় বাক্য আমরা শ্রীমদ্ভগবৎ গীতায় লক্ষ্য করছি ভগবান শ্রীকৃষ্ণ মুখ বাণীতে আছে ভগবান বলছেন ক্লেশোধিক হি দুঃখম দেহবদ্ভীর কি সুন্দর বলছেন বলছেন ক্লেশ অধিকতর যেমন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন তেমন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কি বলছেন অধিকতর যারা আসক্ত আসক্তচে দেহ অব্যক্ত যারা ক্লেশ অধিকতর আব্যক্ত চেত অব্যক্তে যাদের মন অব্যক্ত ব্রহ্মের যারা উপাসক তাদের এই উপাসনা অনেক বেশি কষ্টকর ক্লেশকর ক্লেশ ক্লেশদ ক্লেশদায়ী কষ্টদায়ী কষ্টদ কষ্টপ্রদ কারণ কি অব্যক্তা হি গতের দুঃখ অব্যক্তা গতি অব্যক্তা যে জ্ঞান অব্যক্তা যে মতি সেটি লাভ করা অব্যক্ত ব্রহ্মের উপাসনা এটি কিন্তু দুঃখে লাভ করতে হয় খুব বেগ পেতা খুব কষ্ট করতে হয় দেহবাদ অবাপ্যতে দেহবাদ যারা সম্পন্ন দেহাভিমানী জীব তাদের পক্ষে এই দেহবুদ্ধি থাকাকালীন অবস্থায় এইটি লাভ করা বড় কষ্টকর এইরকম হতে পারে না খুব কষ্টে কেউ কদাচিত লাভ করেন কিনা না সন্দেহ পাওয়াই যায় না যেন হ্যাঁ এই জ্ঞানের স্থিতি লাভ হয় না এই সেই পরম বস্তু পরম তত্ত্ব অব্যক্ত জ্ঞান পরব্রহ্মের সেই জ্ঞান ব্রহ্মজ্ঞান এটি লাভ করা বড় কঠিন যতদিন দেহ বুদ্ধি দেহাভিমান থাকছে আত্ম বুদ্ধি থাকছে শ্রীরামকৃষ্ণ আবার বলছেন জ্ঞানযোগ আর কর্মযোগ বলতে গিয়ে বলছেন জ্ঞানযোগ বা কর্মযোগ আর অন্য পদ দিয়েও ঈশ্বরের কাছে যাওয়া যায় এবার ঠাকুর বললেন ভক্তিযোগগুলো যুগ ধর্ম আবার এখনই বলছেন যত মত তত পথের ব্যাপার ইঙ্গিত আছে যে কোনো পথেই ভগবানের কাছে যাওয়া যায় এটি বোঝাতে যাচ্ছেন বলছেন ই জ্ঞানযোগ বা কর্মযোগ আর অন্য পথ দিয়েও ঈশ্বরের কাছে যাওয়া যায় বলছেন কিরকম কিন্তু ভক্তি পথ দিয়ে তার কাছে যাওয়া সহজ সহজে তার কাছে যাওয়া যায় জ্ঞান পথে যত তাড়াতাড়ি যাবে কর্মযোগে যতখানি সময় লাগবে তার চাইতে বেশ কম সময়ে কম পরিশ্রমে ভক্তি পথে তাকে পাওয়া যাবে ভগবান খাও ভগবান তুমি এসো আমার পূজার সেবা গ্রহণ করো আমার কৃপা করো আমি ভিখারি আমি শরণাগত আমি দিনহীন আমার প্রতি সদয় হও আমায় সদ্বুদ্ধি দাও তোমায় পেতে যা কিছু সাধন ভজনের প্রয়োজন আমায় দিয়ে করিয়ে নাও এই যে প্রার্থনা এটি যদি আকুলতা সহকারে আমরা করি আকুলভাবে ব্যাকুলভাবে তার কাছে প্রার্থনা করি তাহলে আমরা অতি সহজেই যেন ভক্ত হতে পারি ভক্তিযোগটা সেই দিক থেকে বিচার করলে ভক্তিপথেও অনেক ব্যাপার আছে অনেক ধরনের ভক্তি আছে অনেক প্রকার ভক্ত আছে এরও অনেক রকমের বিচার ভক্তিশাস্ত্রে আছে ঠিকই কিন্তু যেন সহজ যে ভক্তিপথে ভগবানের কাছে পৌঁছনো ভগবানকে পাওয়া শ্রীরামকৃষ্ণ বলছেন যিনি ব্রহ্মজ্ঞান চান তিনি যদি ভক্তিপথ ধরেও যান তাহলেও ব্রহ্মজ্ঞান লাভ করবেন কেন করবেন কারণ যিনি ভগবানের ভক্তের ভগবান যিনি ভক্তের কাছে ভগবান তিনি জ্ঞানীর কাছে ব্রহ্ম যোগীর কাছে আত্মা তো জ্ঞানীর ব্রহ্ম যোগীর আত্মা শ্রী পরম আত্মতত্ত্ব আত্মা আর ভক্তের ভগবান এই তো তিন একই বস্তু একই বস্তুকে তিনজন তিন ভাবে দেখছেন সেই বস্তু আত্মবস্তুই ভগবান রূপ পরিগ্রহ করে ভক্তের কাছে আসেন ভক্তের ভগবান এই ভগবান নিজের স্বরূপকে যদি যজ্ঞ মনে করে ভক্তকে জানিয়ে দেন তাহলে ব্রহ্মজ্ঞান হতে আর তার বাধা থাকছে না কারণ ভগবানের স্বরূপই তো ব্রহ্মস্বরূপ ব্রহ্মসত্তা সেই ব্রহ্মসত্ত্বাকে উপলব্ধি করতে আর কোনো বাধা থাকছে না ভক্তি পথেও কেউ যদি ব্রহ্মজ্ঞান চায় তিনি ব্রহ্মজ্ঞান লাভ করতে পারবেন যদি তিনি যোগ্য হন অধিকারী হন ঠিক ঠিক তার মন মুখ এক হয় সাধন ভজন এবং তিনি যদি ব্রহ্মজ্ঞানের অধিকারী হন ভগবান তাকে ব্রহ্মজ্ঞান জগন্মাতা তাকে ব্রহ্মজ্ঞান দেবেন জগন্মাতার হাতে যেন ব্রহ্মজ্ঞানের চাবিকাঠি ব্রহ্মজ্ঞানে ঘরে চাবি মারা আছে তালা মারা আছে যাকে প্রয়োজন তাকে তিনি দিয়ে দিতে পারেন ব্রহ্মজ্ঞানটি বলছে ভক্তি পথেও যেন ভক্তি পথে থাকলেও ব্রহ্মজ্ঞান পাওয়া যায় ব্রহ্মজ্ঞান লাভ করা যায় শ্রীরামকৃষ্ণ বলছেন এর প্রমাণ কোথায় আছে শাস্ত্রে কি আছে ভাগবতে আছে ইয়ৎ কর্মভীর জ্ঞান বৈরাগ্যত

ভক্তিযোগে যে আমার ভক্ত ভক্তিযোগে অবস্থান করে যে ফল তপস্যার দ্বারা জ্ঞান মার্গের দ্বারা বৈরাগ্যের দ্বারা যোগের দ্বারা দান ধর্মের দ্বারা ইতর ইতর অন্যান্য কর্মের দ্বারা শ্রেয়শ্রেষ্ঠকর শ্রেয়স্কর যা যা পথ আছে সে সমস্ত পথের দ্বারা যে পরম বস্তুকে যে তত্ত্বকে পাওয়া যায় আমার ভক্ত এই ভক্তিযোগে থেকে আমার পথে থেকে আমার নির্দেশ অনুযায়ী জীবন জীবনযাপন করলে ভক্তি ভক্তিমার্গে থাকলেও সেই পরম বস্তু সেই পরম তত্ত্বই লাভ করতে পারে মানে ব্রহ্মজ্ঞান লাভ করতে পারে এই যেন বলছে ভাগবত এই কথাই স্পষ্ট করছে তার ব্রহ্ম উপলব্ধি হয় সে যদি ইচ্ছে করে সে যেমনটি চায় স্বর্গ যদি চায় মুক্তি যদি চায় স্বর্গ চায় কেউ স্বর্গসুখ কেউ চায় অপবর্গ মোক্ষ চায় অপবর্গ বা স্বর্গ বা আমার ধাম বা বৈষ্ণব ধাম সে গোলক ধাম গোলক বৃন্দাবনে গমন স্মৃতি যেটি যেমন বাঞ্ছা করবে যে ভক্ত যেমন বাঞ্ছা করে সে যদি আমার ভক্ত হয় একনিষ্ঠ ভক্ত যার যেমন বাঞ্ছা সে তেমন লাভ করে থাকে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এই যেন ভগবানের উক্তিতে আমরা পাচ্ছি কোথায় পাচ্ছি শ্রীমদ্ভাগবতে সুতরাং শ্রীরামকৃষ্ণের উপদেশ যে ভক্তিযোগে থাকলেও ব্রহ্মজ্ঞান লাভ হতে পারে এ বিষয়ে কোনো আর সংশয় থাকছে না ঠাকুর আবার এই উপদেশের দ্বিতীয় অংশে যেমন বলছেন আমরা দেখি বলছেন তার মানে এ নয় ঠাকুর বলছেন পরিষ্কার করে দিচ্ছেন আবার এ নয় যে ভক্ত এক জায়গায় যাবে আর জ্ঞানী বা কর্মী আর এক জায়গায় যাবে ক্লিয়ার করে দিচ্ছেন তার মানে কি ভক্তির ফল ব্রহ্মজ্ঞান কর্মীর ফল ভগবান জ্ঞানীর ফল ব্রহ্ম তার মানে আলাদা আলাদা গতি এরকম বলছেন না এটার কিন্তু এরকম নয় মানে এরকম নয় ঠাকুর বলছেন যে ভক্ত এক জায়গায় যাবে আর জ্ঞানী বা কর্মী আর জায়গায় যাবে এরকম কিন্তু মনে করো না এরকম মনে করাটা ঠিক নয় ঠিক ঠিক বোঝা গেল না তাহলে বলতে হবে ভক্তবৎসল মনে করলেই ব্রহ্মজ্ঞান দিতে পারে ভক্তবৎসল ভগবান তিনি যদি মনে করেন যে এই ভক্ত ব্রহ্মজ্ঞানের যোগ্য তবে তাকে তার স্বরূপ জানিয়ে দিতে পারেন মানে ব্রহ্মজ্ঞান প্রদান করতে পারেন ঈশ্বর যদি খুশি হন তাহলে ভক্তিও দেন জ্ঞানও দেন ভগবান যদি তাকে যোগ্য মনে করেন তার প্রতি সদয় হন তাকে ভক্তি জ্ঞান দুই দেন দুই দিতে পারেন দুই দেন এই যেন বলছেন ত্রিপাদ বিভূতি উপনিষদ একটি আছে সেখানে বলা হয়েছে ভক্তবৎসলা বৎসলা স্বয়মেবা সর্বেভ্য মোক্ষবিঘ্নেভ্য ভক্তি নিষ্ঠান সর্বান পরিপালয়ী স্বাভীষ্টান প্রয় মোক্ষম দাপয়তি ভক্তবৎসল ভগবান ভগবানকে বলা হয়েছে ভক্ত তিনি ভক্তকে ভালোবাসেন ভক্ত ছাড়া তিনি কিছু চান না ভক্তের দাসানুদাসতেও তিনি প্রস্তুত যিনি তিনি ভগবান স্বয়ং তিনি কি সকল মোক্ষবিঘ্নকারী মোক্ষের পথে যেগুলো মুক্তির পথে যেগুলো বিঘ্ন সেই সমস্ত মুখ্য বিঘ্ন থেকে ভক্তিনিষ্ঠান সরবান সমস্ত ভক্তিনিষ্ঠা যা কিছু নিষ্ঠা বিষয়বস্তু সব কিছুকে পালন করেন পরিপালন করেন এবং সেই ভক্তের সমস্ত অভিষ্ট পরিপূরণ করেন অভিষ্ট বস্তু সমস্ত কিছু ভক্তকে প্রদান করেন মোক্ষও পাইয়ে দেন মুখ্য লাভেরও যোগ্যতা বা মুখ্য তাদের মুখ্য ফলও তাদের প্রদান করেন এই যে ভগবান বললেন ত্রিপাদ বিভূতি উপনিষদে আমরা যেমন পাচ্ছি এই শাস্ত্রীয় উক্তি আমরা শ্রীরামকৃষ্ণ উপদেশে দেখছি শ্রীরামকৃষ্ণদেব অনুরূপ কথাই বলছেন যে ঈশ্বর খুশি হলে যোগ্য মনে করলে তাকে ভক্তিও দিতে দেবেন জ্ঞানও দেবেন এ বিষয়ে কোনো সংশয় নেই শ্রীরামকৃষ্ণ আবার বলছেন কী বলছেন ভক্তির দ্বারাই তাকে দর্শন হয় কিভাবে তাকে পাওয়া যায় ঠাকুর বললেন ভক্তিতে তাকে পাওয়া যায় ভাব সমাধিতে রূপ দর্শন হয় আর নির্বিকল্প সমাধিতে অখণ্ড সচ্চিদানন্দ দর্শন হয় তখন অহং নাম রূপ থাকে না কি বলছেন বলছেন যে ভাব সমাধি ভক্তি থেকে ভাব ওই ঠাকুরের কথাই আছে না আমরা পেয়েছি ভক্তি পাকলে ভাব ভাব থেকে মহাভাব মহাভাব ঘনীভূত হলে মহাভাব থেকে প্রেমের উদয় হয় প্রেম হয় প্রেম হলে ভগবানকে বাঁধার দড়ি পাওয়া গেল দড়ি পাওয়া যায় শ্রী চৈতন্যদেবের উদাহরণ দিয়েছেন যেমন চৈতন্যদেবের প্রেম হয়েছিল প্রেম হলে ভুল হয়ে যায় তিনি চৈতন্যদেব গঙ্গায় বা যমুনাকে হ্যাঁ সমুদ্রে গিয়ে যমুনা ভেবে আঁচড়ে পড়েছিলেন সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন হ্যাঁ তারপর বন দেখে বৃন্দাবন ভেবেছিলেন হ্যাঁ কৃষ্ণের ইয়ে হয়েছিল ভাব হয়েছিল তো পুলক সঞ্চার হয়েছিল এবং এতখানি পুলকদ্গম এতখানি শিহরণ এতখানি ভাবাবিষ্ট হয়ে পড়েছেন তিনি ভাব তো শুধু নয় মহাভাব প্রেমে আরূঢ় হয়েছেন মহাভাবকে অতিক্রম করে সেই মহাভাবময় মহাপ্রভু কি আছড়ে পড়লেন মাটিতে হা কৃষ্ণ তুমি কোথায় বলে কেন তিনি প্রেম এতখানি প্রেমে আকুল হয়েছেন প্রেমন মাদ অবস্থা তাঁর যে তোমার কাছে জগৎ ভুল হয়ে গেল দেহ যে এত প্রিয় সেটিও তিনি ভুলে গেলেন এই যে এই উদাহরণ কিন্তু আমরা শ্রী রামকৃষ্ণ কথা মৃত্যুতে পাই ঠাকুর বলছেন তো আমরা এখানে ওই প্রেম পর্যন্ত না গিয়ে এই অংশে দেখছি ভাবের কথা ভক্তি পাকলে ভাব হয় ভক্তিতে তাকে দর্শন হয় এর প্রমাণ কিন্তু আমরা পাচ্ছি কোথায় গীতায় আছে ভক্তিয়া ভক্তির দ্বারা ত্বনন্যয়া শক্য অহমেংবিদ অর্জুনা জ্ঞা দ্রষ্টুঞ্চ তৎ না প্রবেষ্টুঞ্চ পরন্ত অনন্য ভক্তির দ্বারাই কিন্তু আমি এই প্রকার হে অর্জুন আমি এই প্রকারে জানতে দেখতে তত্ত্বের দ্বারা প্রবেশ করতে প্রবেশ করাতে সমর্থ হই এইরূপে আমাকে পাওয়া যায় ভক্তরা আমাকে লাভ করে কিসের দ্বারা ভক্তির দ্বারা ভক্তির দ্বারাই আমি রূপ হয়েছি ভক্তিতেই কিন্তু এরূপ ভক্তিতেই এই সমস্ত ভক্তের কাছে এই রূপে ধরা দিয়েছি ভক্তিতেই আমাকে পাওয়া যায় এই ভাব কিন্তু আমাকে জানতে পারে ভক্তেরা দেখতে পারে তত্ত্বতা আমার মধ্যে প্রবেশ করতে পারে কিভাবে অনন্য ভক্তি সহায় গীতায় ভগবান প্রতিজ্ঞা করছেন এইভাবে বলছেন আর কি পাচ্ছি আমরা যেমন ঠাকুর বললেন যে ভাব সমাধিতে রূপ দর্শন নির্বিকল্প সমাধিতে অখণ্ড সচিদানন্দ দর্শন তখন কিন্তু অহং নাম রূপ থাকে না ভাতি। प्रिय नाम रूप भाति प्रिय नाम रूपम इति ये पंचक अंश पंचक नाम रूपम नाम रूपम अस्थिभाति प्रिय अस्थिभा नाम रूप बात दी जीवात्मार मध्य नाम रूपे खोलसटा के खुले फिलते हैं अस्थिभाति प्रिय सत्चिद आनंदा এই হলো অস্থিভাতি প্রিয় এটি হচ্ছে আমাদের স্বরূপ এটি ব্রহ্মস্বরূপ সচ্চিদানন্দ স্বরূপ এই ভগবত স্বরূপ এই ভক্তিমার্গেও কিন্তু এই ভগবত স্বরূপকে উপলব্ধি করা যেতে পারে ঠাকুর আগেই বলেছেন ভাব সমাধিতে রূপ দর্শন হচ্ছে আর যেই মুহূর্তে নির্বিকল্প সমাধি হলো অমনি অখণ্ড সচ্চিদানন্দ সাগরে গেল যেই দর্শন হলো অস্থিভাতি প্রিয় থাকলো তখন নাম রূপ এই যে দুটি বাদ গেল মানে অহং থাকলো না নামরূপও থাকলো না আমার আমিত্ব চলে গেল নামরূপ চলে গেল তখন সচিদানন্দ দর্শন অখণ্ড সচ্চিদানন্দ দর্শন এটি হলো নির্বিকল্প সমাধির ফল পঞ্চদশী এর প্রমাণ দিচ্ছেন ধ্যানে চিত্তে বিদ্যা স্থিরীভাবে বিদ্যায়াম সচ্চিদানন্দ অখণ্ডকার রসাত্মতাম কী বললেন ধ্যানই না ধ্যান যদি একাগ্র হয় ধ্যানের দ্বারা চিত্ত যদি একাগ্র হয় বিদ্যা কি হয় সেই পরাবিদ্যা ব্রহ্মবিদ্যা যেটি আমরা লাভ করতে চলেছি সাধক যেটি লাভ করবার জন্য প্রয়াস করছেন নিরন্তর প্রয়াস সেই নিরবচ্ছিন্ন তৈল চিত্তের অবস্থা ধ্যান করতে করতে এরকম যখন একাগ্রতা লাভ হবে বিচ্ছিদ্ধ বিচ্ছি ধ্যানম এই কখনো কখনো একটু একটু ধ্যান হচ্ছে আবার মন চলে যাচ্ছে আবার টেনে আনছি এটি তো প্রথম পর্যায়ের ধ্যান কিন্তু এই রকম ধ্যানের কথা বলা হচ্ছে না যখন ধ্যানের গভীরতা ধ্যান এত গভীর অবস্থায় পৌঁছে গেছে সেই অবিচ্ছিন্ন নিরবচ্ছিন্ন সেই ধ্যান সেখানে কিন্তু বিদ্যায় প্রতিষ্ঠা চিত্তে বিদ্যা স্থিরীভাবে চিত্তে সেই বিদ্যা প্রতিষ্ঠিত হয় স্থির হয়ে যায় কোন বিদ্যা ব্রহ্মবিদ্যা

অখণ্ড সচ্চিদা আনন্দে একরাসমতা লাভ এই বিদ্যায় প্রতিষ্ঠিত হবে সে একরাস হয়ে যান মানে এক অখণ্ড সচ্ছিদা উপলব্ধি দর্শন হয় এই যে ঠাকুর যেমন বলছেন এর সাম্য কিন্তু আমরা পঞ্চদশীতে লক্ষ্য করছি ঠাকুর আবার বলছেন যে দেখো সে ভক্তি কি সে ভক্তি এলেই মা যেমন ছেলেকে ছেলে যেমন মাকে স্ত্রী যেমন স্বামীকে ভালোবাসে সেইরূপ ভালোবাসা আসে এ ভালোবাসা এ রাগ ভক্তি এলে স্ত্রী পুত্র আত্মীয়দের উপর সে মায়ার থাকে না দয়া থাকে সংসার একটি কর্মভূমি বলে বোধ হয় কি বললেন এই সমস্ত ভক্তি সেই ভক্তির কথা বলছেন ঠাকুর বলছেন সেই রকমের যদি ভক্তি হয় তাহলে মা ছেলেকে ছেলে যেমন মাকে স্ত্রী যেমন স্বামীকে ভালোবাসে রূপ ভালোবাসা আসবে কিন্তু এ ভালোবাসা রাগ ভক্তি এলে এই সমস্ত ভালোবাসা কী হবে যদি ঠিক ঠিক রাগ ভক্তি হয় ভগবানের প্রতি অনুরাগ ঠিক ঠিক জন্মে তাহলে স্ত্রী পুত্র আত্মীয়ের উপর যে মায়ার টান সেটি থাকবে না মায়ার টান থাকে না তখন কি থাকে দয়া থাকে সংসার একটি কর্মভূমি বলে বোধ হয় এইসব ঠাকুর বলছেন ঠাকুর আবার বলছেন ভক্তিযোগ বলতে গিয়ে ভক্তিযোগের কি উপকারিতা ভক্তিযোগ ভক্তি পথে চললে যে সব পাওয়া যায় ভক্তিপথই এ যুগের ধর্ম এই পথেই থাকতে হবে এ পথেই চলতে হবে এ বলতে গিয়ে যেন আবার বলছেন ভক্তিযোগে সব পাওয়া যায় ব্যাকুল হয়ে ব্যাকুল হয়ে তার কাছে কাঁদলে তাঁকে প্রার্থনা করলে তার কাছে কাঁদলে তিনি সব জানিয়ে দেন যোগীরা যোগ করে যা জেনেছে জ্ঞানীরা বিচার করে যা পেয়েছে যা জেনেছে এগুলি জানবার জন্য মাকে কেঁদে কেঁদে বলেছিলাম কে বলছেন ঠাকুর বলছেন যোগীরা কিভাবে তোমায় পেয়েছে জ্ঞানীরা কী রূপে তোমায় উপলব্ধি করেছে এ সমস্ত আমায় জানিয়ে দাও মা কেঁদে কেঁদে বলেছিলাম তিনি আমায় সব দেখিয়ে দিয়েছেন ঠাকুর বলছেন বেদ বেদান্ত পুরাণ তন্ত্র এসব শাস্ত্রে কি আছে সব তিনি জানিয়ে দিয়েছেন তা ঠাকুর বললেন আমি পেয়েছি কেঁদে কেঁদে মায়ের কাছে তোমরাও যদি আকুলভাবে ভগবানের কাছে মায়ের কাছে প্রার্থনা করো তোমরা নিশ্চয়ই এই সেই তত্ত্ব জানতে পারবে সেই তত্ত্বের অধিকারী হলে সেই তত্ত্বজ্ঞানের অধিকারী হলে তোমরা নিশ্চয়ই সেই তত্ত্বজ্ঞান লাভ করবে এ বিষয়ে কোনো সংশয় নেই তাই ভক্তদের এরকমভাবে তিনি উপদেশ দিয়ে বলছেন ব্যাকুল হয়ে কাঁদলে তিনি সব জানিয়ে দেন ব্যাকুলতাই হচ্ছে মূল কথা এই উপদেশের মিল তুলনীয় বাক্য লক্ষ্য করছে গীতায় পুরুষ হপার পার্থ পুরুষ হপার হ্থ ভক্ত লভ্যস্ত নন্যা নি ভূতানি ये न सर्वम इदं ततम् भक्तिर्दारा श्री परम पुरुष लभ्यः हे पार्थ श्री परम तत् परम पुरुष के अनन्य भक्ति जगे पालय अरे तुम्ही সব জানিয়ে দেন এই ভাবটি গিতায় আমরা পাচ্ছি श्रीमद् भागवते આવા দেখছি ভक्तियाह Meekaya भक्तियाहम् भक्तिया, भक्तिया, भक्तिया अहम् एकया गृहः শ্রদ্ধায় আত্মা প্রিয় হাসতাম দ্বারা একমাত্র এই একমাত্র এই ভক্তির দ্বারাই আমি গ্রাহ্য ভক্তিগ্রাহ্য ভক্তির দ্বারাই আমাকে পায় প্রিয় ব্যক্তির হ্যাঁ সত ব্যক্তিদের সদ্য সজ্জনের শ্রদ্ধা এবং ভক্তির দ্বারাই আমি একমাত্র প্রিয় রূপে গ্রাহ্য হই প্রিয় আত্মা এই প্রিয় আত্মা রূপে সকলের প্রিয় আত্মা এই আমি প্রিয় রূপে গ্রাহ্য হই এই রূপে আমাকে পায় হ্যাঁ ভক্তরা তারা ভক্তিতেই পায় অনন্য ভক্তি এক মানে অন্য কোনো দিকে তাদের মন নেই অন্য কোন বিষয়ে তার চিন্তা নেই এক মনে অনন্য মনে যারা ভগবানের উপাসক ভগবানকে ডাকেন ভগবানের পূজা আরাধনা আদি করেন ভগবানের ভক্তিযুক্ত তাঁদের কিন্তু সেই পরম রূপে আমি উপলব্ধ হই আমাকেই তারা উপলব্ধি করেন আমাকেই তারা লাভ করেন ভগবান বলছেন ভগবানের কথায় আমরা লক্ষ্য করছি শ্রীমদ্ভাগবতের এই শ্লোকাংশ সেখানে কিন্তু এটি আছে আবার ঠাকুর বলছেন এরকম যে মায়ের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করে করেছি যে তিনি জানিয়ে দিয়েছেন আমাকে পুরাণ তন্ত্র বেদ বেদান্তে কী আছে জানবার জন্য মাকে কেঁদে কেঁদে বলেছিলাম তিনি জানিয়ে দিয়েছেন শ্রীমদ্ ভাগবত কী বলছেন ভবান মাতা লভ্য দুর্লভা সর্বদেহী নাম এই সুন্দর দ্বিতীয় অংশে আছে ভবান ভক্তিমত অলভ্য ভক্তিমান এর দ্বারা আপনি লভ্য সকল দেহীদের পক্ষে যে দুর্লভ তত্ত্ব সকল দেহি সকল আত্মা সকল জীবাত্মাগণের পক্ষে যে দুর্লভ যে পরম তত্ত্ব সেই পরম তত্ত্ব অনন্য ভক্তির দ্বারাই লাভ করা যায় সেই অনন্য ভক্তিতেই আপনি রূপে জ্ঞান হন আপনি রূপে জ্ঞাতব্য হন রূপে আপনাকে লাভ করে তারা যারা অনন্য ভক্তিযুত যারা ভক্তিমান তারাই ভক্তি পথেই আপনাকে এরকম পেয়েছে মানে ওই যে ব্যাকুলতা অনন্য ভক্তি থাকলেই মানে ক্রন্দন সেই ভক্তিতে ক্রন্দন আছে ব্যাকুলতা আছে প্রার্থ ব্যাকুল হয়ে প্রার্থনা আছে এটি যেন ভাবগতভাবে লুকিয়ে আছে এই ভাগবতের এই শ্লোকের অংশের মধ্যে সুতরাং ঠাকুরের এই উপদেশের তুলনীয় রূপে আমরা ভাগবতের এই শ্লোকাংশকে উল্লেখ করলাম এই উল্লেখ করতেই পারি এ বিষয়ে কোনো বৈষম্য আমরা বৈষম্য আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি না ভাবগত সাম্যই এক্ষেত্রে আমরা উল্লেখ করছি ভাবগত সাম্যই আমরা লক্ষ্য করতে পারছি ঠাকুর এবার ভক্তদের চাওয়া পাওয়ার উপরে একটু নজর দিচ্ছেন ভক্তদের চাওয়া পাওয়া কেমন ভক্তরা কি চায় ওরে ভক্তরা কি দেখতে চায় ঠাকুর জিজ্ঞেস করছেন বলছেন তারা সাক্ষাৎ সেবাই চায় ভক্তরা কি দেখতে চায় নিজেই প্রশ্ন করলেন আমাদের হয়ে প্রশ্ন করছেন করে উত্তর দিয়ে দিচ্ছেন তারা সাক্ষাৎ সেবাই চায় দেখলে শুনলে ঈশ্বরের ঐশ্বর্য জ্ঞানে ভয় আসে দেখলে শুনলে কি হয় ঈশ্বরের ঐশ্বর্য জ্ঞানে ভয় আসে ভালোবাসা চাপা পড়ে শ্রীকৃষ্ণ মথুরায় গেলে গোপীরা বিরহে আকুল ঠাকুরের ঠাকুর তাদের অবস্থা জেনে উদ্ধবকে বোঝাতে পাঠালেন উদ্ধব জ্ঞানী কিনা উদ্ধবকে বোঝাতে পাঠালেন উদ্ধব জ্ঞানী কিনা বৃন্দাবনের কান্নাকাটি ভাব খাওয়ানো পড়ানো ইত্যাদি উদ্ধব বুঝতে পারত না গোপীদের শুদ্ধা ভালোবাসাটাকে মাইক ও ছোট বলে দেখত তারও দেখে শুনে শিক্ষা হবে সেও এক কথা কী সুন্দর উদ্ধব জ্ঞানী তো উদ্ধব বৃন্দাবনের এই ব্যাপারটা বুঝতে পারতেন না বৃন্দাবনের এই কান্নাকাটি হ্যাঁ ভাব খাওয়াবে পড়াবে এই সমস্ত ব্যাপারটা উদ্ধবের মাথায় মাথায় আসতো না গোপীদের শুদ্ধা ভালোবাসাটাকে মাইক ও ছোটো বলে দেখতো তারও দেখে শুনে শিক্ষা হবে সেও এক কথা সে দেখে শুনে শিক্ষা লাভ হবে ভগবানের খেলা ভগবান এটিই দেখতে পাঠিয়েছেন উদ্ধবকে তাই উদ্ধব এরকম উদ্ধবেরও কিছু জ্ঞান হওয়ার দরকার আছে সেই জন্য উদ্ধবের এরকম হলো। যে আপাতত কিন্তু তাদের এই গোপীদের প্রেম দেখে গোপীদেরই ভালোবাসা দেখে তারা আপাতত ভালো লাগেনি কেমন যেন মনে হয়েছে হুম তো যাই হোক এই প্রথম উপদেশের অংশে যে দেখতে পাচ্ছি ঠাকুর বলছেন সাক্ষাৎ সেবা চায় ভক্ত শুধু সাক্ষাৎ সেবা করতে চায় ঠিক ঠিক ভক্ত গোপীদের উদাহরণ দিয়েছেন তারা ভগবত জ্ঞান ভগবৎ উপলব্ধি ভগবান লাভ এ সমস্ত চায় না এই যেন বলতে চাইছেন শাস্ত্রে কি আছে শ্রীমদ্ ভাগবতে আছে मत्सेवया सेवया प्रतितम ते सालुक्यादि चतुष्टयाम् अ सेवया पूर्णः कुतोन्न्यत् कालविप्लुतम् तथा किचाय सालक्य आदि अमर शेवर दराय तादर जन सालक्य आदि चतुष्टाय प्रतित हय हाँ। भगवत शेवर दराय तादे सालक्य आदि सालक्य समीप्य সাজুজ্য সার্ষ্টি এরকম চার প্রকারের মুক্তি আছে মুক্তির ব্যাখ্যা ব্যাখ্যাশাস্ত্রে ভক্তি শাস্ত্রে আছে সালক্য সামীপ্য সার্ষ্টি এই চার প্রকারের উপলব্ধি প্রতীতি তাদের সেবার দ্বারাই হয়ে থাকে তারা সেবায়া অপূর্ণাহ কুতা অন্যত কাল বিপ্লুতাম অন্য কিছু কালবিপ্লুত কোথা থেকে তারা কি চাইবে তারা সেবায় অপূর্ণ হয়েছে হয়ে তারা অন্য কিছু চায় না সেবায় অপূর্ণ হয়েছে বলে অন্য কিছু চায় পূর্ণ হয়নি অন্য কিছু কোথাও আছে এর চাইতে পরম মক্ষ পরম প্রিয় বস্তু এরকম কিছু তারা ইচ্ছা করে না বাঞ্ছা করে না তার মানে তারা শুধু সেবাই চায় সাক্ষাৎ সেবাই চায় এই ভাবটি শ্রীমৎ ভাগবতে আমরাও দেখছি ভাবগতভাবে সাম্য আমরা লক্ষ্য করছি এবং আক্ষরিক সাম্যও কিছুটা নিশ্চয় নিঃসন্দেহে আছে ঠাকুর বলছেন ঈশ্বরের যদি ঐশ্বর্য জ্ঞান হয়ে যায় ঐশ্বর্য দেখা যায় তাহলে ভয় আসে কী ভালোবাসা চাপা পড়ে যায় শ্রীকৃষ্ণ মথুরায় গেলে গোপীরা বিরহে আকুল ঠাকুর তাদের অবস্থা জেনে উদ্ধবকে বোঝাতে পাঠালেন শ্রীকৃষ্ণ মথুরায় চলে এসছেন কংসপদের জন্য কিন্তু গোপীরা শ্রীমতী রাধারানী পাগলিনী পাগলিনী হয়ে পড়েছেন গোপীগণ তাদের অবস্থা জানবার জন্য উদ্ধবকে পাঠিয়েছেন গোপীরা বিরহে আকুল কিসের বিরহ কেন এত ক্রন্দন কেন এত দুঃখ কেন এত কষ্ট এটি জানবার জন্য ভগবান পাঠিয়েছেন উদ্ধবকে উদ্ধব বুঝতে পারছেন না এই সমস্ত ভালোবাসা এই সমস্ত কান্না খাওয়ানো সেবা অর্চনা এই সমস্ত কি প্রয়োজন উদ্ধবের জন্য প্রথমত কোনো কিছু প্রতীতি হচ্ছে না অনুভব হচ্ছে না এই ব্যাপারটা কিন্তু উদ্ধবকে পাঠিয়েছিলেন শ্রীমদ্ ভাগবতে কি আছে ওই যে আছে এই কথাটা যে উদ্ধবকে পাঠিয়েছেন এরকম দর্শন করতে ভাগবত বলছেন গাচ্ছাবা ব্রজং সম্যা পিত্র নৌপ্রীতিমাবহ গোপী নাম মদ বিয়োগাধিং মৎসন্দেশ বিমোচয়া গোপীরা যে বিরহ আকুল গোপীগণ আমার বিয়োগে আমার সন্দেশ প্রেরণ করে আমার খবর দিয়ে তাদের এই দুঃখ এই বিরহ দূর করো লাঘব করো বিরহ যন্ত্রণা থেকে তাদের মুক্তি দাও হে গ উদ্ধব তুমি গিয়ে আমাদের আমার পিতামাতার খোঁজ নিয়ে আসো তাদের প্রীতি উৎপাদন করো তাদের একটু সুখ দাও এবং সুখ প্রদান করো এবং আমার সন্দেশ প্রেরণ করে সন্দেশ বহন করে সংবাদ দিয়ে তাদেরকে একটু সান্ত্বনা প্রদান করো তাদেরকে একটু আশ্বস্ত করো বিরহী আকুল এইরকম বললেন আর কিছুটা যেন গুপ্ত গোপন ইচ্ছা ভগবানের ইচ্ছা যে ভগবান তাকেও শিক্ষা দেবেন যে যাও বড়ো ভক্ত কে দেখে এসো কেমন ভক্ত তারা যে কীভাবে ভগবানের জন্য তারা ব্যাকুল আকুল ভগবানের ছাড়া দ্বারকাধি শ্রীকৃষ্ণ নয় তারা সেই গোপী জনবল্লভ সেই পাগড়ি বাধা কৃষ্ণ সেই গোপী জনবল্লভকেই তারা চায় সেই বৃন্দাবনে কৃষ্ণ বিরহে তারা কতখানি বিরোহিনী এইটি অনুভব করাতে কত বড় ভক্ত তারা দেখাতেই যেন এরূপ তাদের কাছেও কিছু শিক্ষা নিতে উদ্ধবকে পাঠালেন এবং বললেন তাদেরকে একটু সান্ত্বনা দাও তাদেরকে একটু স্বস্তি প্রদান করো আমার খবর দিয়ে এই ভগবান বললেন এই উপদেশের সঙ্গে ঠাকুরের বলা উপদেশের আমরা ভাবসম্য লক্ষ্য করছি ঠাকুর এবার বলছেন উদ্ধবের কথা কি বলছেন উদ্ধব যখন বৃন্দাবনে গেলেন তখন গোপীগণ রাখালগণ কি করলেন গোপীগণ রাখালগণ তাকে দেখবার জন্য ব্যাকুল হয়ে ছুটে এলো সকলেই জিজ্ঞাসা করছে শ্রীকৃষ্ণ কেমন আছেন তিনি কি আমাদের ভুলে গেছেন এই বলে কেউ কাঁদতে লাগলেন হ্যাঁ কেহ কেহ তাকে নিয়ে বৃন্দাবনে তার লীলার নানা স্থান দেখাতে লাগলেন উদ্ধব তখন বললেন তোমরা কৃষ্ণকৃষ্ণ বলে অত কাতর হচ্ছে কেন জানো তো তিনি ভগবান সর্বত্র আছেন এই হচ্ছে জ্ঞান উদ্ধবের জ্ঞান ছিল তিনি সর্বভূতে আছেন তিনি লতা বৃক্ষ জীব, জীবজন্তু কীট পতঙ্গ আমাদের সকলের মধ্যে তিনি আছেন সর্বভূতস্থিত তিনি তাহলে সর্বত্র আছেন তাহলে তোমরা এত ব্যাকুল কেন এই যে জ্ঞানের আলোকে উদ্ধব বোঝানোর চেষ্টা করলেন কিন্তু গোপীরা তো জ্ঞানের পরোয়া করেন না তাদের কি তত্ত্ব জ্ঞান তত্ত্ববোধ নেই তারাও পূর্ব জন্মে জ্ঞানী ছিলেন তত্ত্ববেত্তা পরম তত্ত্ববেত্তা ঋষি ছিলেন জন্মান্তরে এরকমও পাওয়া যায় এরকম আছে তো সুতরাং তাদের তত্ত্বজ্ঞানের এখানে দরকার নেই কাজ তত্ত্বজ্ঞান তাদের জেনে কোনো কাজ নেই তাদের সেই শ্রীকৃষ্ণের সঙ্গ চাই সেই গোপীবল্লভ ব্রজবল্লভ শ্রীকৃষ্ণ সেই গোবিন্দের সঙ্গ তারা চাই গোবিন্দের বিরহে তারা কাতর এইটি যেন উদ্ধব বুঝতে পারছে না সেই জন্য উদ্ধব বলছেন তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলে অত কাতর হচ্ছে কেন জানো তো তিনি ভগবান সর্বত্র রয়েছে। প্রথম অংশে ঠাকুর কি বললেন যে উদ্ধবকে দেখা মাত্র গোপীগণ রাখালগঞ্জ ছুটে এসেছে সকলে জিজ্ঞেস করছে শ্রীকৃষ্ণ আমাদের কেমন আছেন তিনি কি আমাদের ভুলে গেলেন এই যে জিজ্ঞাসা এরকম কোথায় আছে শ্রীমদ্ ভাগবতে আছে আপিবত মধুপুরিয়াম আপা মধুপুমুত্রো ধুনাস্তে স্মরতি স পিতৃগেহা সৌম্য বন্ধুশোপান ক্চিদপি সকথা নিঙ্করী গৃহীত ভুজম আগুসুগন্ধ সেবা নুসুগন্ধদ্রব মহিলা শিবা তাদের সেবা গ্রহণ করেছে তারা সেই ইয়ে করে গিয়ে পিতৃগৃহে পিতৃগৃহের কথা কি তিনি মনে রেখেছেন হে সৌম্য তিনি বন্ধুগণকে গোপগণকে তার প্রিয় সখাগণকে মনে রেখেছেন সখীদের মনে রেখেছেন তিনি এখন কেমন আছেন তিনি কি আমাদেরকে ভুলে গেছেন এই যেন ভাব গোপীদের এই ভাব বলা যেন শ্রীমৎ রামকৃষ্ণের উপদেশের মতো আমরা শ্রীমদ্ভাগ লক্ষ্য করছে ভাগবতের অনুরূপ কথাই বলতে চেয়েছেন ঠাকুর বলছেন কি যে গোপীদের এই এমন ভাব যে তারা শ্রীকৃষ্ণ বিরহে ব্যাকুল হয়ে কেউ কাঁদতে শুরু করেছেন কেউ বা বৃন্দাবনের বিভিন্ন স্থানে লীলা ঘুরে ঘুরে উদ্ধবকে দেখাতে শুরু করেছেন আর উদ্ধব উপদেশ দিচ্ছেন তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলে এত কাতর কেন তিনি ভগবান সর্বত্র স্থিত সর্বত্র আছেন সর্বত্র বিরাজমান শ্রীমদ্ভাগ কি বলছে বলছেন মা খিদ্যতম মহাভাগৌ দ্রথা কৃষ্ণবন্তিকে কৃষ্ণবন্তিকে অন্তর্দিসভূতানাম হস্তে জ্যোতি রিবৈধী এ ভাগবতে আছে উদ্ধব এমন জ্ঞানের কথা বলছেন কৃষ্ণ আমার কাছে আছে তিনি আমার হৃদয়ে আছেন ভূত সমূহের হৃদয়ে আছেন হ্যাঁ জ্যোতির মধ্যে আগুনে অগ্নিকাষ্ঠে এধে এধের মধ্যে যেমন জ্যোতি কাষ্ঠের মধ্যে যেমন জ্যোতি আগুন লুক্কায়িত থাকে তেমনি আমাদের সকলের মধ্যে রূপে জ্যোতিরূপে আত্মারূপে আত্মস্বরূপে তিনি বিরাজ করছেন ভগবান সর্বত্র আছেন আমাদের মধ্যে আছেন তাহলে কৃষ্ণকৃষ্ণ বলে কেন কাচ্ছ এই যে সান্ত্বনা এই উপদেশ প্রদান করছেন কে উদ্ধব যেটি ঠাকুর বললেন ঠাকুরের এই উপদেশ কিন্তু আমরা ভাগবতেও লক্ষ্য করছি ভাগবতেই এরকম উপদেশ আছে ঠাকুর আবার বলছেন তিনি মথুরায় আছেন আর বৃন্দাবনে নাই এটা তো হতে পারে না উদ্ধবের কথাই ঠাকুর বলছেন উদ্ধব উপদেশ কি দিচ্ছেন তিনি মথুরায় আছেন আর বৃন্দাবনে নাই এটা তো হতে পারে না গোপীরা বললে আমরা ওসব বুঝতে পারি না তুমি কৃষ্ণ শাখা জ্ঞানী তুমি এসব কি কথা বলছো তিনি মথুরায় আছে বৃন্দাবনে নাই এরকম তো হতে পারে না এরকম যখন তত্ত্বজ্ঞানের কথা বলছেন উদ্ধব তখন গোপীরা কি উত্তর দিচ্ছেন গোপীরা বলছেন আমরা ওসব বুঝতে পারি না তুমি কৃষ্ণ শাখা জ্ঞানী তুমি এসব কি কথা বলছো আমরা কি ধ্যানী বা জ্ঞানী না ঋষিমনির মতো তপ করে তাকে পেয়েছি আমরা যাকে সাক্ষাৎ সাজিয়েছি গুজিয়েছি খাইয়েছি পড়িয়েছি ধ্যান করে তাকে আবার ওইসব করতে যাব কেন ধ্যান করে তাকে আবার ওইসব করতে যাব আমরা তা কি করতে পারি যে মন দিয়ে ধ্যান জাপ করবো সেমন তো আমাদের নেই সেমন কবেই তাঁর হয়ে গেছে যেন যে মন ধ্যান করতে গেলে তো মনের দরকার হয় সেমন তো আমাদের কাছে নেই যেমন হ্যাঁ যেমন যে দিয়ে ধ্যান করবো সেমন আমাদের থাকলে তা দিয়ে তো তাই ওইসব করবো সেমন তো আমাদের নেই সেমন যে অনেক দিন হলো কৃষ্ণ মধ্যে অর্পণ করেছি আমাদের বলতে আমাদের কি আর কিছু আছে যে তাইতে অহং বুদ্ধি করে জপ করব কি সুন্দর গোপীরা উত্তর দিচ্ছেন এই এইভাবে ঠাকুরের উপদেশে আমরা লক্ষ্য করছি তিনি হ্যাঁ এরকমভাবে বলছেন এত বড় একটা উপদেশ এই উপদেশের অংশে এই এর প্রমাণ কিন্তু ভাগবতে রয়েছে শাস্ত্রে রয়েছে এরকম গোপীদের কাছে এরকম উত্তর পেয়েছেন কে না উদ্ধব উত্তর পেয়েছেন উদ্ধাপ সমস্ত শুনলেন শুনে উদ্ধাপ তো শুনে অবাক তখন সে গোপীদের কৃষ্ণের প্রতি ভালোবাসা যে কত গভীর ও কি বস্তু ভালোবাসা কি বস্তু প্রেম কি অপ্রাকৃত প্রেম অকৈতব প্রেম অপার্থিব এই প্রেম অতুলনীয় জগতে মেলা ভার কিন্তু এই জগতেই এই বৃন্দাবনেই এই প্রেম লক্ষ্য করা যাচ্ছে গোপীদের মধ্যে সেই ভালোবাসা সেই প্রেম কত গভীর কত নিখাত হ্যাঁ তা বুঝতে পেরে তাদের গুরু বলে প্রণাম করে চলে গেল উদ্ধবের জ্ঞান চক্ষু উদিত হলো যে গোপীদের মতো শ্রেষ্ঠ ভক্ত আর কেউ হতে পারে না গোপীদের মতো প্রেমা ভক্তি আর কার থাকবে গোপীরা তাঁর গুরু তাতে প্রণাম করে চলে গেল এই বলছেন শ্রীরামকৃষ্ণ উপদেশে আমরা পাচ্ছি ভাগবতে আছে দুষ্প্রৈবমাদি গোপী নাম কৃষ্ণাবেশাত্মবিক্লব উদ্ধব জগৌ নমস্নিগৌ প্রণাম করে চলে গেলেন রকম কথা ভাগবতে আমরা পাচ্ছি যেমন শ্রীরামকৃষ্ণ বলছেন এই উপদেশের প্রামাণ্য আমরা ভগবতের স্কন্দে লক্ষ্য করছি আবার ঠাকুর কি বলছেন ঠাকুর বলছেন যে পরবর্তী উপদেশে আমার কৃষ্ণ আবার কৃষ্ণ মথুরায় গেলে যশোদা রাধিকার কাছে এসেছিলেন মথুরায় যখন কৃষ্ণ চলে গেলেন এই গোপীগণের তো কথা হলোই এবার যশোদা এসছেন যশোদাও একজন গোপী তাঁর মা শ্রীকৃষ্ণের পালিতা জননী পালিতা মা নন্দরণী হ্যাঁ নন্দরাজ পত্নী কিন্তু তিনিও শ্রীমতী রাধারানীর কাছে গেছেন ঠাকুরের কথায় পাচ্ছি শ্রীমতী ধ্যানস্থ ছিলেন তারপর যশোদাকে বললেন কৃষ্ণ চিদাত্মা আর আমি চিৎশক্তি তুমি কিছু বল এই সমস্ত আছে শ্রী উপদেশে আমরা লক্ষ্য করছি যে শ্রীমতীর যে প্রেম আবার শ্রীমতীর তত্ত্বজ্ঞানের কথা ঠাকুর তুলে ধরছেন তারা তত্ত্বজ্ঞান চান না কিন্তু শ্রীমতীর এরূপ তত্ত্বজ্ঞান ছিল মথুরায় গেলে যশোদা রাধিকার কাছে এসেছিলেন শ্রীমতী ধ্যানস্থ ছিলেন এর প্রমাণ ব্রহ্মবৈবর্ত কৃষ্ণ জন্মখণ্ডে আছে ব্রহ্মবৈবর্ত পুরাণে ধ্যায়মানাম পদাম ভোজম কৃষ্ণস্যা বাজ্য জ্ঞান পৃতমজ কৃষ্ণসে পাজ্য জ্ঞান পৃত তন্ইকম কৃষ্ণের পদামীপরমকৃষ্ণের পদকমল যিনি ধ্যানেত শ্রী ধ্যায়ন বাজ্যগ্ঞান শূন্য শ্রীমতি রাধারানের কথা বলছে তাঁর কাছে এসেছিলেন এই যেন ভাব কে এসেছিলেন যশোদা এই কথা এখানে স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও এই ভাবগতভাবে যে শ্রীমতী ধ্যানস্থ হয়েছিলেন এই ভাবটি আমরা এই উপদেশটি আমরা লক্ষ্য করছি ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ জন্মখণ্ডে কৃষ্ণ জন্মখণ্ডে তারপর যশোদাকে কি বলেছেন বলেছেন কৃষ্ণ চিদাত্মা আমি শক্তি ব্রহ্মবৈবর্তে কৃষ্ণ জন্মখণ্ডে আবার কি আছে পরের শ্লোকেই আছে কি আছে फल अंशे खंडे वासु सर्वनिवास विश्वाणी योमसु तेव पर्रह्म वासुदेव स्मृत यज तत्व अम्मी चित शक्ति एखे उल्लेख ना थकले उल्लेख हमें लक्ष्य करते ना नारोंव देखते चिदात्मा ची, मान परमात्मा वासु सर्वनिवास वासु शब्दर अर्थ सकल निवास বিস্মানই আসছে লোমাসু আসু সমস্ত লোমকূপের মধ্যে মধ্যেই সমস্ত বিশ্ব জগৎ চলাচল সকলের আশ্রয় যে বাসু সেই তাদের দেবতা বাসু হচ্ছেন সকলের নিবাস এবং সেই যে বাসু বাসুর যে দেব দেব মানে পরম ব্রহ্ম সেই পরম ব্রহ্ম মানে চিদাত্মা তিনি হচ্ছেন বাসুদেব এই তত্ত্ব জ্ঞান শ্রীমতী দিয়েছেন এরকম বলা হচ্ছে এখানে কিন্তু সরাসরি আমরা এরকম না পেলেও আমরা কিন্তু এটি পাচ্ছি শ্রেম শ্রীমতী এরূপ উপদেশ যশোদাকে দিয়েছেন এই এই শ্লোকের মধ্যে না উল্লেখ পেল যে ঠাকুর যা বলতে চেয়েছেন কৃষ্ণ পরমাত্মা হৃদাত্মা আর শ্রীমতী ধ্যানস্থ হয়েছেন এরূপ দর্শন করেছেন এই ভাব কিন্তু আমরা এই উপদেশ ভাবগত উপদেশ আমরা ব্রহ্মবৈবর্ত পুরাণ কৃষ্ণ জন্মখণ্ডে লক্ষ্য করছি তিনি যশোদাকে কিছু বর দিতে চেয়েছেন ব্রহ্মবৈবর্ত পুরাণে কি আছে

यैपुज्यतों निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं सङ्ग्रामकृष्णं शिरसा न माम ॐ शान्तिशान्तिशान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु